ব্যবসায়ী বা বিনিয়োগকারীদের জন্য সাউথ এশিয়ান ইমিগ্রেশন অ্যান্ড বিজনেস কনসালটেন্ট লিমিটেডের পক্ষ থেকে আজকে একটি দ্বীপরাষ্ট্র গ্রানাডার কথা বলবো। গ্রানাডা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটি ছোট দেশ, ওয়েস্ট ইন্ডিজের অংশের মধ্যে পড়েছে। উত্তর আমেরিকা থেকে এবং দক্ষিণ আমেরিকা থেকে খুব মাঝামাঝি অংশে এই গ্রানাডা নামক দ্বীপটির অবস্থান। গ্রানাডা অত্যন্ত শক্তিশালী অর্থনীতির একটি দেশ। গ্রানাডার পাসপোর্ট এতই শক্তিশালী যে পৃথিবীর প্রায় 125টির অধিক দেশে ভ্রমণ করতে, ফ্যামিলি নিয়ে বসবাস করতে এবং ব্যবসা বাণিজ্য করতে গ্রানাডার পাসপোর্টধারীদের কোনো ভিসা লাগে না। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গ্রানাডাতে বিনিয়োগকারীদের জন্য একটি উন্মুক্ত স্থান। পৃথিবীর যে কোনো দেশের বিনিয়োগকারীরা খুব সহজেই গ্রানাডার বিভিন্ন ধরনের বিনিয়োগ করে 4 মাস থেকে 6 মাসের মধ্যে পাসপোর্ট পেয়ে যাবেন। একজন গ্রানাডার পাসপোর্টধারী বা গ্রানাডার সিটিজেন, আমি আগে বলেছি যে পৃথিবীর 125টির উপরে দেশে যেতে কোনো ভিসা লাগে না। গ্রানাডার পাসপোর্ট বা গ্রানাডার সিটিজেনশিপ নিলে আপনি যে ধরনের সুবিধা ভোগ করতে পারবেন সেটা আপনাদের অবশ্যই জানা দরকার। সেগুলো হলো, গ্রানাডার পাসপোর্ট নিতে মাত্র 4 মাস থেকে 6 মাস সময় লাগে। পৃথিবীর প্রায় 125টি দেশে আপনার ভ্রমণ ভিসা করতে, ভ্রমণ করতে, ব্যবসা বাণিজ্য করতে, চাকুরি করতে কোনোরকম কোনো ভিসা প্রয়োজন হয় না। গ্রানাডার যারা পাসপোর্ট হোল্ডার তারা ইউএসএর EB2 যে বিজনেস ক্যাটাগরি আছে, সেই EB2 বিজনেস ক্যাটাগরিতে খুব সহজেই বিজনেস ভিসা নিয়ে আমেরিকাতে চলে যেতে পারেন এবং পরবর্তীতে আমেরিকার গ্রিন কার্ডও নিতে পারেন। 30 বছর বয়সের মধ্যে আবেদনকারীর পরিবারের যারা ডিপেন্ডেন্ট সন্তান আছে তারা সহ আবেদনকারী গ্রানাডার পাসপোর্ট বা নাগরিকত্ব পাবেন। আবেদনকারীর যদি কোনো ডিপেন্ডেন্ট মাতা পিতা থাকে তারা সহ আবেদনকারীরা ফুল ফ্যামিলি গ্রানাডার পাসপোর্ট বা সিটিজেনশিপ পাবেন। গ্রানাডাতে পাসপোর্ট বা সিটিজেনশিপ নিতে আবেদনকারীকে কিছু বিনিয়োগের শর্ত পালন করতে হয়। মূলত দু ধরনের শর্ত পালন করতে হয়। একটি হল আবেদনকারীকে $1,00,000 বা বাংলাদেশি টাকায় 85 লক্ষ টাকা সমপরিমাণ গ্রানাডা গভর্নমেন্টের NDF ফান্ডে সরাসরি বিনিয়োগ করতে হয়। NDF ফান্ডে $1,00,000 বা 85 লক্ষ টাকা বিনিয়োগ করলে গ্রানাডার সরকার 4 থেকে 6 মাসের মধ্যে আবেদনকারী এবং তার পুরো পরিবারকে সিটিজেনশিপ বা পাসপোর্ট দিয়ে দিবে। আপনাদের অবহিত করার জন্য জানাচ্ছি যে $1,00,000 সমপরিমাণ NDF ফান্ডে যে বিনিয়োগটি আপনি করবেন সেটা কিন্তু অফারের যোগ্য। আরেক ধরনের ইনভেস্টমেন্টের সুযোগ আছে, সেটি হলো যে গ্রানাডা সরকারের অনুমোদিত কোনো রিয়েল এস্টেট কোম্পানিতে $2,20,000 US বা 1,90,00,000 সমপরিমাণ ইনভেস্টমেন্ট করে আপনি 4 থেকে 6 মাসের মধ্যে পুরো পরিবার সহ গ্রানাডার পাসপোর্ট নিয়ে নিতে পারেন। এই রিয়েল এস্টেটে যে ইনভেস্টমেন্টটা সেটা 5 বছর ন্যূনতম আপনার বিনিয়োগে রাখতে হবে। 5 বছর মেয়াদের পর আবেদনকারী যদি মনে করেন যে রিয়েল এস্টেট বিনিয়োগ থেকে তার শেয়ারটি সেল করে নেবেন, 5 বছর মেয়াদের পর উনি সহজেই শেয়ারটি সেল করে নিতে পারেন। গ্রানাডাতে পাসপোর্ট পাওয়ার জন্য এবং সিটিজেনশিপ পাওয়ার জন্য বেশ কিছু নিয়ম কানুন পালন করতে হয়। সেই নিয়মগুলোর মধ্যে আবেদনকারী তার পুরো পরিবারের রিকোয়ার্ড ডকুমেন্ট সহ এবং সরকারের আবেদন ফি সহ গ্রানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্টে সরাসরি আবেদন করবেন। গ্রানাডা সরকার 3 মাসের মধ্যে আবেদনের একটি রেজাল্ট দিবে। গ্রানাডা সরকার যদি আপনাকে অনুমোদন দেয় সিটিজেনশিপ বা পাসপোর্ট পাওয়ার জন্য, দেন তারপরে আপনি বিনিয়োগ করবেন। গ্রানাডার পাসপোর্ট হোল্ডার বা যারা গ্রানাডার সিটিজেন, আমি আগে বলেছি যে তারা পৃথিবীর 125টি দেশে যেতে ভিসা লাগে না।
আমি আপনাদের অবহিত করার জন্য মাত্র ইউরোপের কয়েকটা দেশের কথা বলবো, যেমন ইটালি, ফ্রান্স, সাইপ্রাস, ইউকে। ইউরোপের বেশ কিছু কান্ট্রির নাম আমি বললাম, এর বাইরে আরও অনেকগুলো কান্ট্রি আছে যে দেশগুলোতে ইউরোপের ওই দেশগুলোতে প্রবেশ করতে কোনো ভিসা লাগে না। সাউথ এশিয়ান ইমিগ্রেশন অ্যান্ড বিজনেস কনসালটেন্ট লিমিটেড, গ্রানাডা সরকারের অনুমোদিত বিজনেস ইমিগ্রেশন কনসালটেন্ট। গ্রানাডা ইমিগ্রেশন বা গ্রানাডা পাসপোর্ট বা গ্রানাডা সিটিজেনশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য আমরা আপনাদেরকে আমাদের ঢাকা অফিসে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা ইমেলেও যোগাযোগ করতে পারেন, টেলিফোনেও যোগাযোগ করতে পারেন। নিশ্চয়ই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সাউথ এশিয়ান ইমিগ্রেশন অ্যান্ড বিজনেস কনসালটেন্ট লিমিটেডের যে ইউটিউব চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস দিবেন। পৃথিবীর বিভিন্ন দেশে কিভাবে ইমিগ্রেশন পাওয়া যায়, ব্যবসায়ীরা কিভাবে ইমিগ্রেশন পেতে পারে, কিভাবে পাসপোর্ট পাওয়া যায়, এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং নতুন নতুন ভিডিও পেতে আপনারা সাউথ এশিয়ান ইমিগ্রেশনের ইউটিউব চ্যানেলের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।